ঝড় থামতেই বড় বড় ফোঁটায় প্রবল বৃষ্টি শুরু হলো বৃষ্টি বাঁচাতে মাথা নুইয়ে ফুটপাত ধরে বাড়ির দিকে দৌড় দিল কিশোর পাশা দরজা দিয়ে ওকে ঘরে ঢুকতে দেখে স্বস্তি নিঃশ্বাস ফেললেন মেরি চাচি বেশি ভিজেছিস মাথা নাড়ল কিশোর না পুরো বৃষ্টি মিনিট মুসলধারে বৃষ্টি ঝরলো বাইরের সব কিছুই খুব অস্পষ্ট দেখালো বৃষ্টি থেমে গেলে একে জানালা দিয়ে ওর বাগানের দিকে তাকিয়ে চমকে গেল কিশোর লম্বা চির হরিত একটা গাছ গোড়া থেকে ভেঙে পড়েছে কাদায় চ্যাপটা হয়ে পড়ে আছে উজ্জ্বল রঙের ডেজি ফুলের ঝোপ হায় হাই আমার এত সুন্দর বাগানটা তো শেষ চেঁচিয়ে উঠে চাচির দিকে ফিরলো এরকম একটা কাণ্ড ঘটল কি করে ছুটে বাইরে বেরিয়ে এলো পিছন পিছনের মেরি চাচি কি হয়েছে দেখার জন্য আতঙ্কিত চোখে বাগানের দিকে তাকিয়ে আছে কিশোর আমার এত সুন্দর গোলাপ গাছগুলো ককিয়ে উঠল নেই মাত্র হপ্তাখানেক আগে দুর্লভ প্রজাতির চারটে গোলাপের চারাও লাগিয়েছিল সেগুলোর জায়গায় এখন চারটে বড় গর্ত পানিতে ভর্তি হয়ে আছে আমার মনে হয় কি জানিস বাতাসে মেরেচি বলতে গেলেন না বাতাস নয় বাধা দিয়ে বলল কিশোর বাতাসে কি আর গাছ উপড়াতে পারে নাকি টনেন্ট হলে এক কথা আর তাছাড়া বাতাসে উপড়ালে আশেপাশেই কোথাও গাছগুলো পড়ে থাকতো কিন্তু নেই ইতিমধ্যেই বাগানে খোঁজা শুরু করে দিয়েছে ও খুব গভীর করে খুঁড়ে লাগিয়েছিলাম আমার ধারণা চুরি হয়ে গেছে কিন্তু নেবে কি মেরিচাচির প্রশ্ন তা জানি না তবে এবছর গোলাপের চারা তেমন পাওয়া যাচ্ছে না আর আমারগুলো তো অতি দুর্লভ পুলিশকে জানানো দরকার মেরিচাচি বললেন চাচা কোথায় জিজ্ঞেস করলো কিশোর কাজে বেরিয়েছে টেলিফোন করার জন্য বাড়ির দিকে গেলেন তিনি বাগানের চারপাশে চোখ বোলাচ্ছে কিশোর বাকি সমস্ত গাছ ঠিকই আছে শুধু গোলাপের চারাগুলোই নেই ব্যাপারটা খুব রহস্যময় মনে হলো ওর কাছে আরো রহস্যময় লাগলো যখন চাচি বেরিয়ে এসে জানালেন আশেপাশে এ ধরনের ঘটনা আরো ঘটেছে বললেন থানা থেকে একজন তদন্ত করে অফিসার আসছেন তোর গাছগুলো চুরি হয়েছে কিশোর চাচি বললেন কোনো সন্দেহ নেই তাতে আর কোনোদিন ওগুলো ফিরে পাবো বলে মনে হয় না দীর্ঘাস ফেললো কিশোর তুই একবার খুঁজলেই তো হয় মিটি মিটি হাসছেন মেরি চাচি কত লোকের কত জিনিস খুঁজে বের করিস আর নিজের জিনিসটা পারবি না বাগানের জঞ্জল পরিষ্কারে মন দিল দুজনে এই সময় কানে এলো রকি বিচের বিখ্যাত একটি চরিত্রের অতি পরিচিত গান ওই যে ঝিনুক আঙ্কেল আসছে হাসল কিশোর চাচির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো আছে কি ঝিনুক নেবে দেখি না ঠোঁটকোচকালের মেরি চাচি তুইও খাস না তোর চাচাও খায় না আমি একা নিয়ে কি করব বুড়োর নাম আসলে হ্যাম হ্যামিল্টন ছোটরা ডাকে ঝিনুক আঙ্কেল এক সময় নাবিক ছিল এখন জাহাজের কাজ ছেড়ে দিয়ে ঝিনুক বিক্রি করে সংসার চালায় সংসারে বলতে ও একাই বিয়ে করেনি বউ বাচ্চা নেই গান গেয়ে গিয়ে ঝিনুক ফেরি করে বেড়ায় খুব ভালো স্বভাবের লোক লোকে ভালোবাসে ওকে ছোটরা বেশি পছন্দ করে কারণ ও খুব সুন্দর করে গুছিয়ে গল্প বলতে পারে সবই সমুদ্রের গল্প জাহাজের কাজ এমনি এমনি ছাড়েনি ও বাধ্য হয়ে ছেড়েছে একবার ওদের জাহাজ ঝড়ের কবলে পড়েছিল সে সময় মারাত্মক জখম হয়ে বহুদিন বিছানায় পড়েছিল সেরে ওঠার পর আর জাহাজে কাজ করার ক্ষমতা ছিল না নদীর কিনারে কুড়ে বানিয়ে থাকে নদীর পার থেকেই ঝিনুক কুড়িয়ে বিক্রি করে টুং টাং ওর ছেলা গাড়িতে লাগানো ঘন্টা একটু পরেই পথের মোড় ঘুরে বেরিয়ে এলো গেটের কাছে দেখা গেল ওর বুড়োটে চামড়া কোচকানো রোদে পড়া হাসি হাসি মুখটা বাগানে মেরিচাচি ও কিশোরকে দেখে গাড়ি ঘুরিয়ে ভিতরে ঢুকলো ওর বিখ্যাত ছড়াটা গাইতে গাইতে এগোলো ক্লামস বাই দ্য ক্লামস বাই দ্য বুড়ো কাছে আসার আগেই হাত নেড়ে চাচি বললেন আজার লাগবে না বলেই ঘরে ঘরের দিকে রওনা হয়ে গেলেন তিনি কিন্তু বুড়ো নাছর বান্দা ভুবন ভলনো মিষ্টি হাসি হেসে বলল খুব সস্তা মা দেখুনি দেখুন একবার এই জিনিস দেখলে আপনি না কিনে পারবেন না তারপর সুরেলা কণ্ঠে ছড়ার মতো করে বলল আমার ঝিনুক পুষ্টিকর আমার ঝিনুক সুস্বাদু আমার ঝিনুক দেখতে সুন্দর আমার ঝিনুক অভিজাত হাসতে লাগলো কিশোর কিন্তু মেরিচাচির মুখ গম্ভীরই রইল দেখো তোমার ওই অভিজাত ঝিনুক কেনার কোনো ইচ্ছেই আজ আমার নেই মেজাজ টেজাজও ভালো না এই মাত্র দেখলাম আমার বাগানের চারটে গোলাপের চারা চুরি হয়ে গেছে তাই নাকি আহারে আন্তরিক ভঙ্গিতে বলল বুড়ো নীল চোখ জোড়া ঘুরে বেড়ালো গর্তগুলোর উপর সত্যিই খারাপ লাগছে ম্যাম তবে ইচ্ছে করলেই এই দুর্ভাগ্যটাকে সৌভাগ্যে রূপান্তরিত করতে পারেন আপনি কিভাবে আমার ঝিনুক কিনে তাতে সৌভাগ্যের কি হলো এ হচ্ছে মারুকা নদীর ঝিনুক কোন একটা ঝিনুকের মধ্যে হয়তো মুক্ত পেয়ে যেতে পারেন হেসে বলল বুড়ো তারপর সেই মুক্ত বিক্রির টাকা দিয়ে ডজন ডজন গোলাপের চারা কিনতে পারবেন তোমার ঝিনুকে কখনো কেউ মুক্ত পেয়েছে ঝিনুক আঙ্কেল জিজ্ঞেস না করে পারল না কিশোর নিশ্চয়ই পেয়েছে জোর দিয়ে বলল বুড়ো পাইনউড পয়েন্টের জেসপার হকিন্সকে জিজ্ঞেস করে দেখো গে বেশ বড় মুক্ত পেয়েছে ও জেসপার ওটাকে বিক্রি করে দিয়েছে না তোমার সঙ্গে পারার জন্যই হ্যাম ঘুরে দাঁড়িয়ে ফিরে এলেন মেরি চাচি ঠিক আছে দাও তোমার মুক্তওয়ালা জিনুক। ঝিনুক এক ডজনই দাও না না দুজন দাও কিশোর আমার পাঁচটা নিয়ে ঘর থেকে ঝিনুক নিয়ে চাচির সঙ্গে রান্নাঘরের দিকে হাঁটতে হাঁটতে কিশোর বলল। সত্যি সত্যি যদি একটা মুক্ত পেয়ে যেতাম ভাগ্য ভালো হলে পাবি রান্নাঘরে ঢুকে কিশোরের দিকে একের ছুরি বাড়িয়ে দিয়ে বললেন তিনি নে ওগুলো খোল শুনেছি মারুকানদের ঝিনুকে নাকি বড় বড় মুক্ত ফলে রকি বিচের কে একজন নাকি অনেক বড় একটা মুক্ত পেয়েছিল লোকটার নাম এখন মনে করতে পারছি না মাথা ঝাঁকিয়ে কাজে লাগলো কিশোর ঝিনুকের খোসা জমে ছোটখাটো স্তূপ হয়ে গেল কিন্তু মুক্ত আর বেরোলো না দূর অধৈর্য ভঙ্গিতে হাত নাড়ালো সবই বুড়োর মিছে কথা ঝিনুক বেচার কায়দা মারুকা নদীর ঝিনুকে মাংস ছাড়া আর কিচ্ছু নেই আর একটা মাত্র ঝিনুক খোলা অবশিষ্ট আছে সেটা হাতের তালোতে নিয়ে দেখছেও এটা খুললেই শেষ আর নেই ছুরের মাথা দিয়ে ঝিনুকটা ফাঁক করলো কিশোর তার ছিল্লের ভঙ্গিতে ভিতরে তাকালো ছুড়ে ফেলে দিতে যাবে হঠাৎ থেমে গেল হাতটা ভিতরে সাদা কে জিনিস দেখা যাচ্ছে মুক্ত সত্যিই মুক্ত আছে এর ভিতরে চেঁচিয়ে উঠল সামনে বাড়িয়ে দিল হাতটা মেরেজেছি দেখার জন্য স্থির দৃষ্টিতে ওটার দিকে তাকিয়ে রইলেন তিনি তারপর মাথা ছেঁকালেন হ্যাঁ তাই তো মুক্তই তো মিস্টার গোয়েনারের দোকানে নিয়ে যাব এটা উত্তেজিত কণ্ঠে বলল কিশোর তাকে এটার দাম জিজ্ঞেস করব। কিউরিও আর পুরনো গহনার ব্যবসা করেন মিস্টার গোয়েনার উত্তেজনায় ফাটতে ফাটতে মুক্তটা ঝিনুকের ভিতর থেকে বের করে ভালো মতো ধুয়ে নিল কিশোর তারপর ওটা নিয়ে মিস্টার গোয়েনারের দোকানে এলো মিনিট পনেরো ধৈর্য ধরো অপেক্ষা করতে হলো ওকে কারণ একজন লোক একটা পূর্ণ অ্যান্টিক ঘড়ি বিক্রি করতে এসেছে সেটা দাম নিয়ে দর কষাকষি করছে দোকানদারের সঙ্গে অবশেষে কিছু টাকা পকেটে ভরে ঘুরে দাঁড়ালো লোকটা বিড়বির করে বলল এত সস্তায় আপনাকে দেয়া উচিত হয়নি লোকটা বেরিয়ে গেলে কিশোরের দিকে তাকিয়ে মিস্টার গোয়েনার বললেন ওই লোকটা উইলিয়াম জোনস উকিল এত দরাদরি করতে পারে উফ আমার সব কাস্টমার ওর মতো হলে আর দোকান চালাতে পারতাম না কবেই বন্ধ করে দিতে হতো যাগে তোমার কি চাই সঙ্গে আনা ছোটো হ্যান্ডব্যাগ থেকে মুক্তটা বের করে দিল কিশোর ওটার দাম জানতে চাইল মুক্ত না হুম দুই অ্যাঙ্গলের টিপে ধরে মুক্তটা ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন মিস্টার গোয়েনার হুম সুন্দর ভালো দাম পাবে তা কোথায় পেলে মারুকা নদীর একটা ঝিনুকের ভেতর বিস্ময় ফুটলো দোকানদারের মুখে এক মুহূর্ত চুপ করে থেকে বললেন মারুকা নদীর আর একটা মুক্ত আমি পেয়েছিলাম জনি গার্নার নামে এক লোক বিক্রি করতে এনেছিল ওই নদীরই এত ভালো আরেকটা মুক্ত দেখব আমি এটা ভাবতে পারিনি আমারটা কিনবেন জিজ্ঞেস করলো কিশোর হ্যাঁ নিশ্চয়ই কিনবো ভালো দাম দেব যদি যে ঝিনুকটার ভিতরে পেয়েছ ওটার খোসাটা দিতে পারো ওই খোসার পাশে ডিসপ্লেতে রেখে দেবো মুক্তটা হাসলেন দোকানদার এরপর যা শুরু হবে কল্পনা করতে পারবে না মারুকা নদীর কিনারে মুক্ত শিকারীদের ভিড় লেগে যাবে মুক্তটা আবার ব্যাগে ভরলো কিশোর তাড়াহুড়ো করে দোকান থেকে বেরিয়ে বাড়ি রওনা হলো খোসাটা আনার জন্য নিজের সৌভাগ্য আর মুক্তটার কথা ভেবে এতই অন্যমনস্ক হয়ে আছে বেমানান পোশাক পর একজন মানুষ যে দোকানের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল এতক্ষণ ও বেরোতে ওর পিছনেল লক্ষ্যই করল না কিশোর একটা ডিপার্টমেন্টাল স্টোরের পাশ কাটিয়ে এলো দোকানের সামনে লোকের ভিড় হঠাৎ দ্রুত পায়ে কিশোরের পাশে চলে এলো অনুসরণকারী থাবা দিয়ে ওর হাত থেকে ব্যাগটা ছিনিয়ে নিয়ে দৌড় দিল বিস্ময়ের চমকটা কাটতে সময় লাগলো না কিশোরের চিৎকার করে উঠে পাক খেয়ে ঘুরে থাকলো লোকটার দিকে লোকটা দৌড়ে চলেছে কিশোরও পিছু নিল লোকজনকে কাটাতে গিয়ে বারবার এপাশ ওপাশ সরে যেতে হচ্ছে ওকে এই কি হয়েছে কি হয়েছে ধাক্কা থেকে বাঁচতে ঝট করে পাশে সরে গিয়ে জিজ্ঞেস করলো একজন পথচারী আমার ব্যাগ কিশোরের সঙ্গে ছিনতাইকারীকে ধরতে ছুটল লোকটা হট্টগোল শুনে আর অনেকেই ওদের সঙ্গী হল কিন্তু ছিনতাইকারী ওদের চেয়ে অনেক দ্রুত ছুটছে রাস্তা পেরিয়ে একটা বেড়া ডেঙিয়ে ওকে হারিয়ে যেতে দেখল কিশোর ব্যাগটা কেড়ে নেয়ার সময় লোকটার চেহারা পল্করের জন্য দেখেছে ও বয়সে তরুণ ঢোলা পোশাক ঠিকমতো ফিট করেনি শরীরে যেটা থেমে গেল কিশোর আর পিছু নিয়ে লাভ হতাশ হতাশকণ্ঠে বললো তারপর বিড় করে যেন নিজেকেই শোনালো গেল আমার মুক্তটা রাস্তা ধরে হেঁটে চললো পথের মোড়েই সেন্ট্রাল পুলিশ স্টেশন কি ভেবে ও রিপোর্ট করতে ঢুকলো হুম দেখি কি করা যায় গেস্ট সার্জেন্ট বললেন ছিনতাইকারীকে ধরার সাধ্যমতো চেষ্টা করব আমরা এক ঘন্টার মধ্যে একজনের কাছ থেকে দু দুটো চুরি একটা রেকর্ড বেরিয়ে এলো কিশোর গোলাপের চারা হাত ব্যাগটা সহ মুক্ত কোনোটাই উদ্ধার করতে পারবে কিনা যথেষ্ট সন্দেহ আছে ওর বাড়ি ফিরে একজন মহিলা পুলিশ অফিসারকে সঙ্গে কথা বলতে কিশোর ইনি লেফটেন্যান্ট ক্যাথি ব্রুফেন গোলাপের চারা চুরির তদন্ত করতে এসেছেন চাচি বললেন এমন কিছু তথ্য জানিয়েছেন আমাকে যে তুই জানলে অবাক হবি চারাগুলো কে চুরি করেছে এ সম্পর্কে তোমার কোনো ধারণা আছে জিজ্ঞেস করবেন অফিসার না তবে আমার কাছে যে সূত্র আছে তাতে আমার বিশ্বাস চোরের বয়স আট বছর বাচ্চা একটা মেয়ে বাচ্চা মেয়ে কিশোর অবাক হ্যাঁ একটু খুলে বলবেন প্লিজ যে মেয়েটাকে সন্দেহ করা হচ্ছে ফুলের ব্যাপারে ওর প্রবল আগ্রহ আর বিস্ময়কর জ্ঞান গত কয়েক সপ্তাহে বীজ চারা এসব অনেক কিছুই চুরি করেছে আমি লেফটেন্যান্ট ক্যাথিকে বলে দিয়েছি মেয়ের চাচি বললেন কিশোরকে ওরকম একটা বাচ্চা মেয়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আমাদের বরং দোষ যদি কাউকে দিতেই হয় বাচ্চাটার বাবা মাকেই দেওয়া উচিত মেয়েটার নাম টিনা ওর বাবা বেঁচে নেই অফিসার জানালেন ওর মাও খুব অসুস্থ আর ভীষণ গরিব ফুলের চারা চুরির অভিযোগ তুলে নিলাম আমরা অফিসার অনুরোধ করলো কিশোর মেয়েটিকে কিছু করবেন না ঠিক আছে কিছু করবো না তবে আর কিছু না হোক তোমাদের চারাগুলো যাতে ফেরত দেয় করতেই হবে কেনার জন্য সেটা ভালো হবে ওর বোঝা দরকার চুরি করা ভালো না মিসেস কুপার মানে মেয়েটির মাও সেটাই চান মেয়ের এই অস্বাভাবিক আচরণ নিয়ে ভীষণ উদ্বিগ্ন তিনি মেয়েটার এ ধরনের আচরণ করার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে মেয়েটিচি বললেন হ্যাঁ আছে মাথা ঝাঁকালেন পুলিশ অফিসার আমার হাতে সময় থাকলে কুপারদের রহস্যটা নিয়ে তদন্ত করতাম রহস্য কান খাড়া হয়ে গেল কিশোরের আমি এখন ওদের বাড়িতে যাচ্ছি কিশোরের দিকে তাকিয়ে ওর আগ্রহ লক্ষ্য করে মুচকি হাসলেন অফিসার আমার সঙ্গে আসতে চাও তাহলে ওরা কি বলে শুনতে পারবে হ্যাঁ নিশ্চয়ই যাব কিছুক্ষণ পর কিশোরকে নিয়ে চেঁদের বাড়িতে পৌঁছলেন অফিসার বাড়ির ধসে পড়া পাথরের বারান্দার নিচের মাটিতে চারটে নতুন ফুলগাছের চারা দেখালেন এগুলো তোমার দেখে তো সেরকমই লাগছে কিশোর বলল কিন্তু প্লিজ আমি চাই না মেয়েটার বিপদ বিপদক বাড়ির কোন ঘরে মলিন গোলাপি পোশাক পরা একটা মেয়েকে বেরোতো দেখে থেমে গেল ইউনিফর্ম পরা পুলিশ দেখে চমকে গেছে ভঙ্গি দেখে মনে হলো ঘুরে দৌড়ে পালাবে দাঁড়াও ভয় পেও না বললেন অফিসার আমাকে ধরে নিয়ে যেতে এসেছেন মেয়েটা জিজ্ঞেস করলো না টিনা তবে তুমি যদি কথা না শোনো ভালো না হও তাহলে তোমাকে একটা বিশেষ স্কুলে পাঠানোর ব্যবস্থা করব। আমি ভালো মেয়ে সোনালি কোকড়া চুলগুলোকে ঝাঁকি দিয়ে বললো টিনা আমাকে জিজ্ঞেস করে দেখুন অনেক দিক দিয়ে তুমি অনেক ভালো আমি জেনেছি তুমি প্রচুর কাজ করো তোমার মাকে সাহায্য করো কিন্তু অন্যের চারা গাছ তুলে এনে নিজের জায়গায় লাগিয়েছ কেন সেটা কি ভালো হয়েছে গোলাপের চারাগুলোর দিকে মাথাটা ঝুলে পড়ল, জবাব দিল না আমি জানি তুমি খারাপ মেয়ে নাও অফিসার বললেন ফুলের চারাগুলো আনলে কেন সুন্দর বলে কিনা বলল কখনো সুন্দর কিছু কিনতে পারি না আমরা বারান্দার সিঁড়িতে বসে কাঁদতে শুরু করলো বাচ্চা মেয়েটা ওর মাথায় হাত রেখে সান্ত্বনা দিতে চাইলেন পুলিশ অফিসার টিনার মুখ থেকে অনেক কথা আদায় করে নিলেন তিনি জানা গেল পাশের বাড়ির টম ইয়ানমোর নামের আর একটা ছেলে চারাগুলো চুরি করতে প্ররোচিত করেছে টিনাকে আমি জানি না কেন এ কাজ করলাম ফোপাতে ফোপাতে বলল টিনা আহা এখন যদি আমার কোরিয়ানটি ফিরে আসতো আমাদের এত দুঃখ আর থাকত না নিচু সরে কিশোরকে জানালেন অফিসার আইরিন ভার্নকে নিশ্চয়ই কোরিয়ানটি বলে ডাকছে টিনা বহু বছর আগে হারিয়ে গেছেন ড্যান্সার হিসেবে খুবই ভালো ছিলেন একবার ছুটিতে বেড়াতে গিয়ে আর ফেরেননি আন্টির কথা মায়ের মুখে না কখনো দেখেনি অফিসার বললেন ওর বোন যখন হারিয়ে যান মিসেস কুপারের তখনও বিয়ে হয়নি মিস্টার কুপার মারা যাওয়ার পরপরই অসুস্থ হয়ে পড়েন মিসেস কুপার কাজকর্ম করতে পারেন না টাকার অভাবে আছেন আইরিন থাকলে হয়তো এখন সাহায্য করতে পারতেন বোনকে হুম দুঃখজনক কিশোর বলল। ইচ্ছে করে কি নিরুদ্দেশ হয়ে গেছেন নাকি তিনি চলো ভিতরে গিয়ে মিসেস কুপারের মুখ থেকেই সব শোনা যাক অফিসার বললেন বিছানায় শুয়ে বিশ্রাম করছিলেন মিসেস কুপার মেয়ের ব্যাপারে সব শুনে দুঃখ প্রকাশ করলেন আপনারা এলেন আমার বাসায় আমার এমন অবস্থা কিছুই করতে পারছি না 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 ব্যস্ত হবেন না কিশোর বলল আপনি খুব অসুস্থ দেখতেই পাচ্ছি আমরা না হয় অন্য এক সময় আসব। না না থাকো কথা বলতে পারব যদি পারেন মিস কুপার তাহলে একটু বসেই যায় লেফটেন্যান্ট ব্রুফেন বললেন আপনি বরং কিশোরকে আপনার বোনের ঘটনাটা বলুন ও আমাকে জিজ্ঞেস করছিল ইচ্ছে করেই আপনার বোন নিরুদ্দেশ হয়েছে কিনা আমার মনে হয় না কিরি এরকম একটা কাজ করবে মিসেস কুপার বললেন ওর আসল নাম করিনা টিমন্স ড্যান্সার হওয়ার পর নামটা বদলে একটা গাল ভরা নাম রেখেছিল আইরিন আয়রিন অনেক শিল্পী যা করে থাকে এক মাস বিশ্রাম নেবার কথা বলে বেড়াতে গিয়েছিল তারপর আর কোনো খোঁজ পাওয়া যায়নি কুড়ি এখন ফিরে এলে একে দুর্গে থাকতে পারতাম আমরা কিনা বলল সুন্দর বাগান সহ ভালো ভালো সবকিছু পেতাম ধনী হয়ে যেত আন্টি কিশোরকে অবাক চোখে তাকাতে দেখে মিসেস কুপার জানালেন হেনরি মর্গান নামে একজন ধনী শিল্পপতির বাগদত্তা ছিলেন করি তার রহস্যময় অন্তর্ধানের পাঁচ বছর পর মারা যান ভদ্রলোক আর এস্টেট দিয়ে যান যান করিকে উইলে কিছু শর্ত যে কারণে রেখে মর্গান উত্তরাধিকার সূত্রে পাওয়া আমার বোনের সম্পত্তি ভোগ দখল করতে পারছি না আমি মিসেস কুপার বললেন শর্তে লেখা রয়েছে মিস্টার মর্গানের মৃত্যুর পাঁচ বছরের মধ্যে যদি এসে সম্পত্তি দেয়াবি না করে আমার বোন তাহলে সেটা জনগণের সম্পত্তি হয়ে যাবে কাউন্টি পার্ক বানানো হয়েছে ওই জায়গার উপর জায়গাটা কোথায় কিশোর জানতে চাইল মারুকা নদীর কয়েক মাইল উজানে জায়গাটার নাম মরগান ক্যাসেল এক সময় খুব সুন্দর একটা এস্টেট ছিল ওটা দেয়ালে ঘেরা সুন্দর বাগান ছিল বড় পুকুর ছিল তাতেও ছিল নানা রকম জলজ ফুল এখন রীতিমতো জঙ্গলে পরিণত হয়েছে আইন তো এখনো কি করিনা টিমনস পাবেন ওরা জানতে চাইলো কিশোর হ্যাঁ পাঁচ বছর পূর্ণ হতে আর তিন সপ্তাহ বাকি তারপর ওই সম্পত্তির অধিকার হারাবো আমরা কিনার কথাই সুর মিলিয়ে বলি ইস সত্যি যদি করি ফিরে আসতো এখন আর কোনো ভাবনা থাকতো না আমাদের মারা যাওয়ার আগে কুড়িকে খুঁজে বের করার বহু চেষ্টা করেছেন মিস্টার মর্গান লেফটেন্যান্ট ব্রুফেন বললেন কিন্তু যেসব গোয়েন্দাদেরকে তিনি এই কাজে নিয়োগ করেছিলেন সামান্যতম সূত্র ওরা খুঁজে বের করতে পারেনি কাহিনীটা গভীরভাবে আগ্রহী করে তুলল কিশোরকে বুঝতে পারলো ইচ্ছে করেই কেসটা নানা তথ্য জানিয়ে ওকে উসকে দিচ্ছেন অফিসার মর্গান ক্যাসেলটা একবার দেখে আসার পরামর্শ দিলেন মুক্ত ছিনতার ঘটনা এখনো কোনো কিনারা হয়নি এরই মধ্যে নতুন আরেকটা রহস্য এসে হাজির সেদিন রাতে সব কথা চাচিকে জানালো পরদিন সকালে জানালো ওর দুই বন্ধু ও সহকারী মুসা ও রবিনকে মুক্ত ছিনতায়ের চেয়ে মরগান কাসাদার ঘটনায় বেশি আগ্রহী হলো দুজনে আর বসে আছি কেন রবীন্ বলল চলো এখনই গিয়ে জায়গাটা দেখে আসি নিরাপদ তো সাবধান হলো মুসা ইয়ে মানে পুরনো জায়গা হ্যাঁ যদি ভূতপ্রেত থাকে এই তো তাই না শেষ করে দিল কিশোর ওসব না থাকলেও যাওয়াটা অত সোজা নয় আমাকে বলা হয়েছে নদীর কয়েক মাইল উজানে যেতে হবে জায়গাটা নাকি জঙ্গল হয়ে আছে নদীর কিনারেও ঘন ঝোপঝাড় আমাদের জন্য যাওয়া সহজ হবে না মারুকা নদী ধরে মোটর বোটে করে যাওয়া বিশ মিনিট পর ক্যাম্বেলস ল্যান্ডিং থেকে ভাড়া করা একটা পুরনো ছোট মোটর বোটে করে রওনা হলো তিন গোয়েন্দা শুনছো হঠাৎ বলে উঠল মুসা ওটা কিসের শব্দ আরেকটা মোটর বোট বলে উঠল কিশোর ইঞ্জিনের শব্দ তো শুনতে পাচ্ছি কিন্তু আসছে কোন দিক থেকে ওর প্রশ্নের জবাবেই যেন নদীর অনেকগুলো গোপন খালের একটার মুখ দিয়ে সবে বেরিয়ে এলো একটা নীল সাদা রং করা ছোট বোট পাড়ের উপর ঝুঁকে থাকা গাছপালার ডাল ও ঝোপের আড়ালে এতক্ষণ লুকিয়েছিল সর্বনাশ চেঁচিয়ে উঠল মোশা আরে লাগিয়ে দেবেন তো কিন্তু তিন গোয়েন্দার বোটটাকে যেন দেখতেই বোটের চালক তীব্র গতিতে সোজা ছুটে এলো ওদের দিকে ছাই করে হুইল ঘুরিয়ে দিয়ে বাঁচার চেষ্টা করলো চালকের আসনে বসা মুসা। কিন্তু বাঁচাতে পারলো না ওদের বোটের গায়ে এসে গুঁতো মারলো দ্বিতীয় বোটটা গুঁতো দিয়েই মোড় নিয়ে ভাটির দিকে ছুটলো বোটটা এই দাঁড়ান বেপোরা চালকের দিকে তাকিয়ে চিৎকার করে উঠলো কিশোর আপনি আমাদের বোট নষ্ট করেছেন মুসা যাও তোর পিছন পিছন পালাতে দিও না কিন্তু মোসা তখন অন্য সমস্যা নিয়ে ব্যস্ত দ্বিতীয় বোটটা গুতো মারতেই তাল সামলাতে না পেরে পড়ে গিয়ে বোটের কিনারে মাথা ঠুকে গেছে রবিনের তারপর উল্টে পড়েছে পানিতে রবিন যদি বেহুশ হয়ে গিয়ে থাকে সময় নষ্ট করার উপায় নেই মুহূর্তে ইঞ্জিন বন্ধ করে দিয়ে পানিতে ঝাঁপিয়ে পড়লো মোসা হাবুডুবু খাচ্ছে রবিন ওর এক বগলের নিচ দিয়ে হাত ঢুকিয়ে আর এক হাতে পানি কেটে বোটের দিকে এগোলো মোসা বেহুশি হয়ে গেছে রবিন ওকে বোটে তুলতে মূষাকে সাহায্য করলো কিশোর ও কি আতঙ্কিত কণ্ঠে বলতে গেল কিশোর আমি ঠিকই আছি দুর্বল ছড়ে বলল রবিন আমাদের বোট এতক্ষণে নিজেদের বোটটা দেখার কথা মনে পড়লো কিশোর ও মূসার এক পাশের ছোট একটা ফুটো দিয়ে প্রবল ব্যাগে পানি ঢুকতে দেখল ওরা জলদি মুসা পানি শেষতে হবে চেঁচিয়ে উঠল কিশোর দোমড়ানো একে টিনের ক্যান খুঁজে পেয়ে সেটা নিয়ে কাজে লেগে গেল মোসা। লাভ দিয়ে সামনে এগিয়ে গেল কিশোর বুটের নিচে দলাম মশলা করে ফেলে রাখা একটা খবরের কাগজ তুলে নিয়ে ফুটোটাতে থেকালো তাতে বিশেষ কাজ না হয় একটা বাক্স থেকে এক টুকরো চট বের করে সেটাও ঢোকাল ফুটোতে পানি ঢোকা কমে গেল অনেকখানি যাক পাটাতনে পা ছড়িয়ে বসে হাঁপাতে হাঁপাতে বললো মোশা এবার বোটটার পিছন নিতে পারবো কিন্তু ওটাকে কোথাও দেখা গেল না এই অবস্থায় ভাঙা বোট নিয়ে এত একটা বোটের পিছু লাভ নেই এটা বুঝতে পেরে সে চিন্তা বাদ দিল কিশোর রবিনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল। এখন কেমন লাগছে ভালো তবে বাড়ি গিয়ে বিছানায় শুয়ে পড়তে ইচ্ছে করছে তাহলে আর ভালো হলো কোথায় রাগত স্বরে বলল, বললো ইস ওই শয়দানটাকে যদি ধরতে পারতাম তাদের ঘাড়টাই মোটকে দিতাম দেখে চিনতে পারবে কিশোরের প্রশ্ন লো মোসা বললো পারবে না রবিন আর কিশোর পারবে কিনা জানতে চাইল রবিন লোকটাকে দেখারই সুযোগ পায়নি আর কিশোর বলল আমিও ওকে ভালো মতো দেখিনি তবে বোধ হয় চিনতে পারবো যাই হোক ওই বোট আর ওর চালককে আমি খুঁজে বের করবই আপাতত মর্গান ক্যাসেল দেখার আশা বাদ দিয়ে বাড়ি ফিরে চললো ওরা রবিনকে ওদের বাড়িতে পৌঁছে দিয়ে মুথা চলে গেল নিজেদের বাড়িতে কিশোর ফিরে এলো স্যালভেজ ইয়ার্ডে পরিচিত অনেককেই টেলিফোনে বোটটার বর্ণনা দিয়ে জিজ্ঞেস করলো এরকম বোট কখনো দেখেছে কিনা কিংবা মালিককে চেনে কি না কেউ চিনতে পারলো না হঠাৎই ঝিনুক বুড়োর কথা মনে পড়ল ওর নিশ্চয়ই বুড়ো ম্যাট হ্যামিল্টন বলতে পারবে টেলিফোনে ওর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হলো না কারণ ওর টেলিফোন আছে কিনা সেটা জানে না কিশোর উত্তেজিত হয়ে পড়লো সেদিন আর যাওয়ার সময় নেই মুসাকে ফোন করে পরদিন সকালে ইয়ার্ডে আসতে বলল রবিনকেও ফোন করল রবিন বলল ওর শরীর খারাপ আসতে পারবে না পরদিন সকালে মুসাকে নিয়ে বেরোতে যাবে মেরিচেছি জানতে চাইলেন এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছে ওরা কিশোর জানালো বুড়ো হ্যামের বাড়িতে নদীর দিকে চললো ওরা ডকের কাছে এসে বোট ওক দিয়ে একজন লোককে আসতে দেখল লোকটার কালো চুল কুতকুতে চোখ সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল কিশোর মোটর বোট চালকের সঙ্গে এর চেহারার মিল আছে কাছে গিয়ে সরাসরি জিজ্ঞেস করলো লোকটাকে একটু আগে কোনো বোটকে গুঁতো মেরেছে কিনা আমি গুঁতো মারবো কিভাবে কর্কশ কণ্ঠে জবাব দিল লোকটা আমার তো কোনো বোটই নেই জ্বলন্ত চোখে কিশোরের দিকে তাকিয়ে দ্রুত হেঁটে চলে গেল লোকটা চিন্তিত ভঙ্গিতে দীর্ঘ একটা মুহূর্ত সেদিকে তাকিয়ে থেকে মুসাকে নিয়ে আবার হাঁটতে লাগলো কিশোর বুড়ো হ্যামের অদ্ভুত বাড়িটায় পৌঁছানোর আগে আর একটি কথাও বলল না খেয়ালি মানুষ জিনুক বুড়ো ওর বাড়িটা দেখলেই বোঝা যায় এক সময় ছোট্ট একটা সুন্দর ইয়ার্ড ছিল ওটা নষ্ট হয়ে নদীর কিনারে পড়ে থেকে রোদ বৃষ্টিতে বাতিল হয়ে যায় ওটাকে ফেরত নিতে আসেনি আর মালিক সেই ওয়ার্ডটা এখন বুড়োর দখলে পিছনের দিকে খুঁটিতে লাগানো আমেরিকার পতাকাটা রয়ে গেছে এখনো করে উড়ে যেন বোঝানোর চেষ্টা করছে গৌরবময় সোনি দিনগুলোর কথা কেউ কি বাড়ি আছেন মুখের কাছে দুহাত জড়ো করে চেঁচিয়ে জিজ্ঞেস করলো কিশোর হ্যাঁ এসো এসো ভিতর থেকে চেঁচিয়ে জবাব দিল বুড়ো নাবিক ছোট্ট একটা ঘর গাদাগাদি করে রাখা জিনিসপত্র তবে ঝকঝকে পরিষ্কার ছোট্ট বাঙ্কে পরিচ্ছন্ন বিছানা তার উপরের তাকে সুন্দর করে সাজানো বিস্ময়কর কিছু সাগরের ঝিনুকের খোসা কিশোরকে ওগুলোর দিকে কৌতূহল চোখে তাকাটা দেখে বুড়ো বলল আমি ঝিনুক সংগ্রহ করি ঝিনুক আমার খুব ভালো লাগে এর কিছু এসেছে পিউজেট সাউন্ড থেকে আর কিছু এসেছে দক্ষিণ প্রশান্ত মহাসাগর থেকে খুঁড়িয়ে তাকের কাছে এসে একটা অদ্ভুত চেহারা ঝিনুক দেখালো এগুলোর নাম ওয়াশবোর্ড ক্লাম আমাদের এই নদীর সবচেয়ে বড় ঝিনুক হুম দারুন দারুন দুহা তুচু করলো মোসা ছেলেদের আগ্রহ দেখে খুশি হলো বুড়ো তাকে রাখা বড় বড় কয়েকটা খোসা দেখিয়ে বিস্তারিত জানালো কোথা থেকে এসেছে কি নাম ইত্যাদি একটা ঝিনুক এত বড় বের হবে কম করে হলো তিন ফুট প্রশান্ত মহাসাগরের এক জীব থেকে জোগাড় করেছিল হ্যাম এরকম একটা ঝিনুকের ভিতর কত বড় মুক্ত হবে এটা ভাবো মুসার দিকে তাকিয়ে বলল কিছুর তারপর ওর হওয়ার কথা বুড়োকে জানিয়ে জিজ্ঞেস করল। হ্যাম মুক্ত কতখানি বড় হয় আপনি কি জানেন হ্যাঁ এটা একটা প্রশ্ন তবে আমি সবচেয়ে বড় মুক্তর কথা শুনেছি তিন আউন্স নিশ্চয় এর চেয়ে বড় মুক্তও আছে এত বড় হা হয়ে গেছে মুসা। মুক্ত ও ঝিনুকের আলোচনা করতে গিয়ে কথায় কথায় এমন একটা নাম বললো বুড়ো অবাক হয়ে গেল কিশোর বুড়ো বলল এই ঝিনুকের কয়েকটা দিয়েছেন আমাকে মিস্টার মর্গান হেনরি মর্গানের নাম বলছেন না তো না না জেমস মরগান হেনরি মর্গানের বাবা বুড়ো জবাব দিল এই নদীতে ঝোকার একটা খালের কিনারে তার বোতাম বানানোর কারখানা ছিল ঝিনুকের খোসা দিয়ে বোতাম বানাতেন তিনি বোতাম কারখানা বুরুকোচকাল মোসা আশেপাশেই কোথাও নাকি ছিল এখন নেই বহু বছর আগেই বন্ধ হয়ে গেছে বন্ধ হওয়ার কারণ হল কাঁচামালের অভাব মিষ্টি পানের ঝিনুক দিয়ে বোতাম বানানো হতো তখন কারখানা তো আর একটা ছিল না অসংখ্য ছিল মানুষের লোভের কারণে নদীর ঝিনুক ফুরিয়ে গেল এক সময় এক এক করে বন্ধ হয়ে গেল কারখানাগুলো বুড়োর দেয়া তথ্য অবাক করছে ওদের আরো জানতে ইচ্ছে করছে মিস্টার মর্গানের কি হলো কিছুর জিজ্ঞেস করল মানে মিস্টার জেমস মর্গানের সম্পর্কে আর কি কি জানেন আপনি অনেক কিছুই জানি তিনি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছেন একটা কর্নকপ পাইপ ধরাল বুড়ো তারপর আবার ফিরে গিয়েছিল ওখানে ইংল্যান্ডেই মৃত্যু হয়েছে তার এখানকার ব্যবসার দায়িত্ব ছেলের হাতে দিয়ে গিয়েছিলেন ছেলে হেনরি মর্গান ক্যাসেলাই বাস করতো দুর্গটা কি ওর বাবা বানিয়েছিলেন জিজ্ঞেস করলো মোসা মাথা ছেগালো বুড়ো হ্যাঁ মজার ব্যাপার হলো আমেরিকায়ও ইংলিশ দুর্গের মতো করেই বানিয়েছে দুর্গটা শুনতে শুনতে দুর্গ দেখার আগ্রহ প্রতি মুহূর্তে বেড়ে চলল কিশোরের কিন্তু আমার কাছে বুড়ো বললো ওই দুর্গটা একটু ভালো লাগে না অনেক নিঃসঙ্গ মনে হয় আশেপাশে কোনো বাড়িঘর নেই নদীর ওজা নেই নিজের বোতাম কারখানা থেকে খানেক দূরে ওটা বানিয়েছিলেন বুড়ো জেমস পাঁচ বছর আগে তার ছেলে হেনরি মারা যাওয়ার পর থেকে কেউ আর ওটা ধারে কাছে যায় না হাইপার্সলে যে খালের মুখের কাছে বোতাম কারখানাটা বানিয়েছিলেন জেমস মর্গান ওটার নাম সেখানেও কেউ যায় না হারপার্স ইনলেট কিন্তু তো ভঙ্গিতে কিশোর বলল আমার মনে হয় গতকাল ওখানে কেউ গিয়েছিল হ্যাঁ মোসাও একমত হয়ে মাথা ঠেকালো একটা খালের মুখ দিয়ে একটা মোটর বোটকে বেরোতে দেখেছি গুতো মেরে আরেকটু হলেই আমাদের বোট ডুবিয়ে দিচ্ছিল তাই পাইপটা শক্ত করে কামড়ে ধরলো বুড়ো এতকাল পরে ওই কারখানায় কেন যাবে কেউ বুঝতে পারছি না কে লোকটা সেটাই তো জানতে এলাম কিশোর বলল কিভাবে কি ঘটেছে সব খুলে বলল লোকটার চেহারার বর্ণনা দিল মন দিয়ে শুনল বুড়ো কিন্তু লোকটা কে চিনতে পারল না কথা দিল চোখ কান খোলা রাখবে ওরকম কোনো লোকের খোঁজ পেলে কিশোরকে জানাবে ওই বোটটার কথাও মনে থাকবে আমার চিন্তিত ভঙ্গিতে যোগ করল বুড়ো পরিত্যাগ তো ওই খালের ভিতরে কেন গিয়েছিল লোকটা আমার মাথায় ঢুকছে না মাছ ধরতে যায়নি কারণ ওখানে মাছ পাওয়া যায় না আমাকেই গিয়ে দেখতে হবে একবার রহস্যময় বোট আর ওটার চালককে খুঁজে বের করবেই বুড়ো হ্যাম নিশ্চিত হয়ে ওকে ধন্যবাদ দিয়ে মুসাকে নিয়ে বেরিয়ে এলো কিশোর আচ্ছা এখন মরগান ক্যাসালে গেলে কেমন হয় মুসার দিকে তাকিয়ে ভূর্ণা চাল না আজ পারবো না কাজ আছে মুসা বললো তবে কাল পারবো রবিনেরও নিশ্চয় শরীর ভালো হয়ে যাবে কাল গেলে সেও আমাদের সঙ্গে যেতে পারবে এক পথ হল কিশোর বাড়ি ফিরে চলল এক জায়গায় এসে আলাদা হয়ে গেল দুজনের পথ দুদিকে নিজেদের গেটের ভেতর ঢুকে বাগানের দিকে তাকিয়ে কিশোর অবাক দেখে চার্চে গোলাপ চারার গর্তগুলো যেখানে ছিল সেগুলো ভরাট হয়ে গেছে আগের মতো এই চারাগুলো এখন দাঁড়িয়ে আছে ও যখন বাড়ি ছিল না মেরে যাচিও ছিলেন না এ সময় কেউ পুঁতে রেখে গেছে ওগুলো নিশ্চয় চিনাই রেখে গেছে বিড়বিড় করলো কিশোর উফ কি যে ভালো লাগছে আমার ওই টম ছেলেটা কু না দিলে গাছগুলো চুরি করতো টিনা চারাগুলোর গোড়ার কাছের মাটি চাপড়ে সমান করতে লাগলো এ সময় গাড়ি নিয়ে ঢুকলেন রাশেদ পাশা গ্যারেজে রেখে এসে কিশোরের পাশে দাঁড়ালেন কে হাসলেন তিনি তোর বাগান কেমন চলছে আজকে তো খুবই ভালো এসে জবাব দিল কিশোর গতকাল যে চারাগুলো চুরি হয়েছিল আজকে সেগুলো ফেরত পেলাম খুব সহজেই কিনারা হয়ে গেল ফুল গাছ চুরির রহস্যের চাচার সঙ্গে ঘরে ঢুকলো চারা চুরি থেকে শুরু করে কুপারদের সমস্যা করিনা নিরুদ্দেশ হয়ে যাওয়া নদীতে মোটর বোট অ্যাক্সিডেন্ট এই সব কথা চাচাকে জানালো চাচা এই জেমস আর ওর ছেলে হেনরির জিজ্ঞেস করলো কিশোর খুব বেশি জানি না শুধু জানি বহু বছর বোতমের কারখানা চালিয়ে প্রচুর টাকা কামিয়েছিল তারপর হঠাৎ করেই ব্যথাটা বন্ধ হয়ে গেল আচ্ছা কিশোর বললো মর্গান কাসলের কথা কি জানো দুই বাপ বেটা মরে যাওয়ার পর দুর্গটা এখন দেখাশোনা করছে কে এটা কি জানো হ্যাঁ উইলিয়াম জোনস কিউরিয়র দোকানের বদ্রাগি লোকটার চেহারা কল্পনায় ভেসে উঠল কিশোরের জিজ্ঞেস করলো সে তো একজন উকিল তাই না হ্যাঁ রাহাত প্রসাদ বললেন তবে ওর মতো মানুষ আমার ভালো লাগে না উকিল হোক আর যাই হোক ভীষণ ধূর্ত কুটিল আর হিসেবি লোক দুর্গ যে ধ্বংস হয়ে যাচ্ছে সেদিকে তো আর খেয়াল নেই লোকটার নাকি ইচ্ছে করে নষ্ট হতে দিচ্ছে কিনা কে জানে করিনাটিমস কে খুঁজে বের করার আদৌ চেষ্টা করছে লোকটা কিন্তু তো ভঙ্গিতে প্রশ্ন করলো কিশোর আমি যদ্দুর জানি করছে না করার কোনো কারণ নেই কুড়িকে কি তুমি চিনতে চিনতাম মানে ওর সাথে ব্যক্তিগত পরিচয় ছিল না তবে কয়েকবার নাচানোর সময় দেখেছি ওর নাচ আমার ভালো লাগতো কিশোরের দিকে তাকিয়ে হাসলেন রাশাদ পাশা ওর মনে কি চলছে যেন বোঝার চেষ্টা করলেন এভাবে সফলতার শিকড়ে থেকে কেন যে হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে গেল ভাবলে অবাক লাগে আমার হ্যাঁ সত্যি আর কোন রকম সূত্রও রেখে যাননি কেসটা খুবই অদ্ভুত রাশাদ পাশা বললেন কুড়ি নিখোঁজ হয়ে গেলে হেনরি মরগান এতটাই দুঃখ পেয়েছিল মন ভেঙে গিয়েছিল ওর বেশি দিন আর বাঁচেনি তবে আমার ধারণা চাচাকে চুপ হয়ে যেতে দেখে প্রশ্ন করল কিশোর থামলে কেন চাচা বলো আমার ধারণা সব রহস্যের চাবি কাটিয়ে রয়েছে ওই মরগান ক্যাসলে কারণ জিজ্ঞেস করলে বলতে পারবো না এটা শুধুই আমার অনুমান আমিও একই কথা ভাবছি কিশোর বলল তুমিও এককালে গোয়েন্দা ছিলে আমিও গোয়েন্দা আমাদের দুজনে চিন্তাধারা একই খাতে বইছে কাজেই এ ধারণা ভুল হতেই পারে না হাসলো আগামীকাল আমি ওখানে যাব। ওই ভেঙে পড়া দেয়ালের ধ্বংসস্তূপকে জিজ্ঞেস করব ও রেখেছে। পরদিন সকালে করবো এসে দাঁড়ালো তিন গোয়েন্দা ভেতরে ঢুকবো কি করে রবিনের প্রশ্ন উত্তেজনায় গাড়ি থেকে তাড়াহুড়ো করে লাফিয়ে নামতে গিয়ে হোচট খেয়ে পায়ে ব্যথা পেয়েছে হম কমান্ডার স্টাইলে যেহেতু গেটে তালা দেয়া রয়েছে হেসে বলল মোসা ওর দৃষ্টি লক্ষ্য করে মরচে পড়া উঁচু গেটের উপরে বসানো চোখা লোহার কাটাগুলোর দিকে তাকালো কিশোর ও রবেন ওই গেট ডেঙানোর চেষ্টা করে লাভ হবে না কিশোর বলল ঢোকার আরো সহজ পথ নিশ্চয়ই রয়েছে আইভিলতায় ছাওয়া ভাঙা দেয়ালের দিকে তাকালো কি দেয়াল ডিঙিয়ে ঢোকার কথা ভাবছো জিজ্ঞেস করলো রবেন মাথা ঝাঁকিয়ে দেয়ালটার দিকে এগোলো কিশোর দুই সহকারীকে নিয়ে ভালো মতো পরীক্ষা করে দেখলো গেট থেকে কিছু দূরে দেয়ালটা সামান্য নিচু পায়ের আঙুল রাখারও জায়গা আছে আর তথা তো আছেই দেয়াল বেয়ে উপরে ওঠা খুব কঠিন হল না ওদের জন্য উপর থেকে লাফিয়ে নামলো অন্য পাশের নরম মাটিতে গাছপালা ঝপঝড়ের জঙ্গল হয়ে আছে মিসেস কুপার চিকি বলেছিলেন এগিয়ে চললো তিন গোয়েন্দা অস্বস্তি বোধ করছে ঘন গাছপালার ছায়ার নিচে কেমন ভেজা ভেজা ঠান্ডা সেই সঙ্গে বিচিত্র সব শব্দ পুরনো দুর্গে ভূত থাকার কথা ভেবে ভয় পাচ্ছে মোসা শোনো হঠাৎ উত্তেজিত হ্যাঁ বললো মোসা শুনতে পাচ্ছ ওটা কিসের শব্দ কিশোর আর রবেনা শুনতে পেল শব্দটা একটা মুহূর্ত কিছু বুঝতে পারল না পরক্ষণে হেসে ফেললো কিশোর আরে দূর ও তো কবুতরের বকবকুম মোসা তোমার এই অযথা ভূতের ভয় পাওয়াটা একটু কমাও না আমাদেরও পিলে চমকে দিয়েছিলে তুমি এসো কিন্তু একটু পরেই আবার নিজেও চমকালো অন্য দুজনকেও চমকে দিল মশা চিৎকার দিয়ে উঠল গাছের নিচের ছায়া ঢাকা অন্ধকারে ওর মনে হলো আলতোভাবে ওর মুখে শুষ্ঠুড়ি দিচ্ছে ভূতে পরে দেখা গেল মাকড়সার জাল ছোট মাকড়সাটা ওর গাল বেয়ে উঠছে আস্তে করে মাকড়সাটাকে তুলে নিয়ে গাছের গায়ে বসিয়ে দিল রবিন সামনে ওকের লম্বা শাড়ির মাঝখান দিয়ে পথ চলে গেছে হয়তো দুর্গ বাড়িটার দিকেই কোমর সমান ঘাস মারিয়ে সেই রাস্তায় উঠল ওরা একটা লতায় ছাওয়া কুঞ্জর কাছে এসে দাঁড়ালো প্রথমে চমৎকার একটা বসার জায়গা ছিল এক সময় অযত্নে অবহেলায় এখন নষ্ট হয়ে গেছে পাথরে তৈরি দুটো বড় ফুলের টব কাত হয়ে পড়ে আছে দুটোর একটাও আস্ত নেই ভাঙা ইস এতটা অবহেলা একটা মুহূর্তের জন্য থেমে দাঁড়াতে বাধ্য হলো যেন কিশোর অথচ জোনসে তো যত্ন নেওয়ার কথা কুড়ি যদি এখন ফিরে আসেন চিনতেই পারবেন না এই রাস্তা আমাদের কোথায় নিয়ে যাবে ভাবছি পাথরে তৈরি সালো ঢাকা পিছিল রাস্তাটার দিকে তাকিয়ে আছে কিশোর কাছেই একটা পচে যাওয়া কাঠের দণ্ডের মাথায় মরচে পড়া সাইন্ডবোর্ড দেখা গেল ভালো করে দেখার জন্য ওদের কাছে দাঁড়ালো তিন গোয়েন্দা খোদাই করে লেখা হয়েছে অক্ষরগুলো দ্য হন্টেড ওক জোরে জোরে পড়ল কিশোর মানে ভুতুরে রাস্তা চোখ বড় বড় হয়ে গেছে মোসার এদিক দিয়ে আসাই উচিত হয়নি আমাদের হুম দারুণ রহস্যময় একটা জায়গা উত্তেজনা বিড়বিড় করলো কিশোর মোসার কথা যেন কানেই ঢোকেনি সত্যিই ভুতুড়ে থেমে গেল তাকিয়ে আছে একজোড়া চোখের দিকে প্রথমে মনে হলো মানুষের তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে ওদের পদক ফেললো একবার পর মুহূর্তে হারিয়ে গেল গাছের আড়ালে নিশ্চয়ই আমার অতিকল্পনা আবার বিড়বিড় করে নিজেকে বললো কিশোর কিন্তু আসলেই কল্পনা কিনা নিশ্চিত হতে পারল না চলো ফিরে যাই মুসা বলল গাড়ির ভেতরে ঠেকাটা অনেক বেশি নিরাপদ যথেষ্ট দেখা হয়েছে মর্গান ক্যাসেল আমার হয়নি কিশোর বলল কৌতূহল বেড়ে চলেছে আমার আর একটু সামনে একটা সামার হাউস আর একটা পাথরের দেয়াল দেখা গেল কিশোরের মনে হলো কেউ যদি আড়াল থেকে ওদের উপর নজর রেখেই থাকে ওই দেয়াল নিয়ে চলে গেছে দেয়ালে চড়ে নিশ্চিত হয়ে নিতে চাইল না না ভয়ে কণ্ঠস্বর উঁচু করছে না মুসা। এমনিতেই এখানে অনুমতি না নিয়ে অন্যায়ভাবে ঢুকেছি আমরা বাড়াবাড়ি করতে গেলে বিপদে পড়ব সময় থাকতে থাকতে চলো পালাই কিন্তু না দেখে পালানোর বান্দা নয় কিশোর দুই সহকারীকে নিচে দাঁড় করিয়ে রেখে লতায় ছাওয়া দেয়াল বে উপরে উঠতে শুরু করলো পূর্ণ দেয়ালের পাথর খসে পড়লো হাত ও পায়ের চাপে পড়েই যেত লতা থাকায় সেগুলো ধরে পতন ঠেকাল সাবধান কিশোর মোসা বলল পাথরগুলো যেভাবে চোখা হয়ে বেরিয়ে আছে হাত কেটে যাবে কিন্তু তারপর বিড়বিড় করে যেন নিজেকেই বলল। দেয়ালের উপর কি আছে খোদাই জানে সত্যি বিপদে পড়লো কিশোর দেয়ালটা উঁচু পিচ্ছিল বেয়ে ওঠার সময় বারবার পিসলাতে পেসলাতে পেশি ব্যথা হয়ে গেছে আর তাতে বল কমে গেছে হাত পায়ের উপরে পৌঁছে নিজেকে চূড়ায় টেনে তোলার আর শক্তি পাচ্ছে না ডান হাত দিয়ে চূড়া আঁকড়ে ধরেছে হাতের ব্যথার মধ্যেই টের পাচ্ছে খুলে আসছে পাথর যেটাও ধরেছে পারছি না হাঁপাতে হাঁপাতে বলল কিশোর জবাব দিতে যাচ্ছিল রবিন কিন্তু শব্দগুলো যেন জমে গেল ওর ছোটে আতঙ্কিত নির্বাক হয়ে উপর দিকে তাকিয়ে আছে ও দেয়ালের ওপরে গাছের জালে মস্ত একটা সাপ মাথা তুলেছে বিষাক্ত কেনা বোঝা যাচ্ছে না কিশোরের উপর দিকে বাড়িয়ে রাখা হাতটাই ছবল মারতে উদ্যত সাপটাকে দেখেনি কিশোর মশা এতটাই ভয় পেয়েছে কথা সরছে না মুখ দিয়ে তারপর রবিনী প্রথম সংবিদ ফিরে পেয়ে চিৎকার করে উঠল দেয়ালটা ছেড়ে দাও কিশোর জলদি চমকে গিয়ে কোনো কিছু না ভেবেই ছেড়ে দিল কিশোর ধরাস করে পড়লো দেয়ালের গোড়ায় হাসড়ে পাশরে উঠে দাঁড়িয়ে চোখে জিজ্ঞাসা নিয়ে তাকালো দুই সহকারীর দিকে কিসে কামড়াতে যাচ্ছিল শুধু দেখো একবার তুতলে জবাব দিল মোসা আর একটু হলে কিশোরের কি অবস্থা হতো এটা ভেবে এখনো ভয়ে কাঁপছেও নাটকীয় ভঙ্গিতে ওপর দিকে হাত তুললো রবিন সেটা লক্ষ্য করে ওপর দিকে তাকালো কিশোর কেঁপে উঠল শরীর কি সাপ চিনতে পারল একটা কপার হেড স্নেক ততটা বিষাক্ত না হলেও ভীষণ ব্যথা হয় শরীরে জরুরি চিকিৎসা দিতে হয় রবিন বাঁচালে কম্পিত স্বরে বন্ধুকে ধন্যবাদ দিল মুসা ঠিকই বলেছে জায়গাটা ভীষণ বিপজ্জনক আরও সাবধান হওয়া দরকার আমাদের ওই দেয়ালে চড়তে যাওয়াটা ঠিক হয়নি এখনো সময় আছে জলদি চলো গাড়িতে ফিরে যায় মুসা বলল রবিন আর মুসার পক্ষে ভোট দিল কিশোর কিছু বলার আগেই ঘুরে দাঁড়িয়ে হাঁটতে শুরু করলো আগে আগে চলেছে রবীন্দ্র যেখান দিয়ে ঢুকেছে সেটা লক্ষ্য করে পিছনে ও কিশোর কিছুক্ষণ পর কিশোর বলল রবিন ঠিক পথে যাচ্ছ তো আমার তো মনে হচ্ছে আমরা একই জায়গায় ঘুরছি দম নিতে থামলো রবিন ওর অনিশ্চিত ভঙ্গি দেখে কিশোর বুঝলো ওর সন্দেহই ঠিক তবু জিজ্ঞেস করলো রবিন হারিয়ে জানি তো আমরা কি জানি মাসুজুল গেল রবিন ঠিক বুঝতে পারছি না আকাশের দিকে তাকিয়ে দেখো যে কোনো সময় বৃষ্টি নামবে হতাশ ভঙ্গিতে ধপ করে শাওলা ঢাকা একটা কাঠের গড়ির উপর বসে পড়লো মোসা ইস কেন যে মরতে এলাম এই জঘন্য ভুতুরা জায়গাটাই কোনো পাগল থাকতে আছে এখানে বলো ঝোপ জঙ্গল কেটে রাস্তার ঘাস পরিষ্কার আর কয়েকটা জায়গা সারিয়ে সরিয়ে নিলেই ঠিক হয়ে যাবে জবাব দিল কিছুর থাকার জন্য তখন অনেকেই পাগল হয়ে যাবে আমি নিজেও থাকতে চাইবো এত সুন্দর জায়গা কয়েক মিনিট বিশ্রাম নিয়ে এরপর কি করা যায় তার উপর ভোট নিল ওরা বনের ভেতর দিয়ে এগোনোর পক্ষে রায় দিল সবাই এবার পথ দেখানোর ভার নিল কিশোর চলতে গিয়ে দেখা গেল রবিনের মতো ভুল করছে নাও শীঘ্রই মারানো ঘাস চোখে পড়ল ঠিক পথেই এগোচ্ছে এখন আমি বুঝতে পারছি কোথায় রয়েছি কিশোর বলল স্টেটের বাউন্ডারির কাছে ঘন গাছপালার ভেতর দিয়ে আরও কয়েক গজ এগোতে দেয়ালটা চোখে পড়ল ও থেকে যেভাবে দেয়াল দিয়ে উঠেছিল ওরা এ পাশ থেকেও সেভাবেই উপরে উঠলো লাফিয়ে নামলো অন্য পাশে গাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে উইন্ডশিল্ড আর ছাতে পড়তে লাগল বৃষ্টির বড় বড় ফোটা চোখের পলকে বেড়ে গেল বৃষ্টি ঝমঝম ঝমঝম শব্দে শুরু হলো মুসলধারে সরু কাঁচা রাস্তাটা কাদা হয়ে যায় অল্পক্ষণের মধ্যেই এটা বুঝে তাড়াতাড়ি গাড়ি চালালো মোসা চাকাগুলো পাকে ডেবে যাওয়ার আগেই উঠে এলো পাকা রাস্তায় পরের বার যাওয়ার সময় রেইনকোট আর গামবুট নিতে হবে কিশোর বলল সেই সঙ্গে স্নেক সিরাম আর কোরলুল তো অবশ্যই যোগ করলো রবিন লাঞ্চ প্যাকেটের কথা বলছো না কেন গাড়ি চালাতে চালাতে বলল মোসা উহ খিদে পেট জ্বলছে বাড়ি ফিরতে যে কতক্ষণ লাগবে বাড়ি ফেরার পর কিশোরের মনে পড়লো সেদিন সন্ধ্যায় লেফটেন্যান্ট ক্যাথি ব্রুফেনকে দাওয়াত করেছে ওদের বাড়িতে সন্ধ্যা সাতটায় এলেন তিনি এখন ডিউটিতে নেই তাই ইউনিফর্ম পরেননি একটা নীল রঙের লেস ড্রেসে খুব সুন্দরই লাগছে তাকে খেতে খেতে আলোচনা চলছে রাশেদ পাশাও ওদের সঙ্গে খেতে বসেছেন শুনছেন মজা পাচ্ছেন মাঝে মাঝে দু একটা মন্তব্যও করছেন আলোচনার বেশিরভাগটা হচ্ছে অবশ্যই মিসেস কুপারের সমস্যা করিনা টিমন্স নিরুদ্দেশ হওয়া আর মর্গান ক্যাসেল রহস্য নিয়ে